যাদের উপর হজ ফরজ হয়েছে এবং যারা হজ করার জন্য ইরাদা করছেন তাদের করণীয় কি, আল্লাহ তাআলা তাদের করণীয় সম্পর্কে বলছেন। কোরআন মাজিদের দুই নম্বর সুরা সুরা আল বাকারার 197 নম্বর আয়াতে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى হজের মাসগুলো নির্দিষ্ট কয়েকটি মাস, এটা সুবিদিত সুপরিচিত মালুমাত, এই সম্পর্কে সবাই মালুম আছে, এটা খুবই স্বাভাবিক বিষয়। আমরা যখন ইচ্ছা তখন উমরা পালন করতে পারি, যখন ইচ্ছা তখন নামাজ রোজা অন্যান্য বিষয়গুলো করতে পারি, কিন্তু হজ কি যখন তখন করা যায়? হজের জন্য নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট মাস আছে, নির্দিষ্ট দিন এবং ক্ষণ আছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো সুপরিচিত। হজের মাস কয়টা? তিনটা। কয়টা বলেন? তিনটা। একটা হচ্ছে শাওয়াল, জিলকাদ, জিলহজ। আমরা শুধু জিলহজ মনে করি যে হজের মাস, না, হজের মাস হচ্ছে তিনটা, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এখন শাওয়াল মাসের কয় তারিখ আজকে? 9 তারিখ, মাশাআল্লাহ। এই শাওয়াল মাস শুরু হয়েছে, তার মানে হজের মাস চলছে। ফোকাহি কেরাম বলেছেন এই তিন মাসের আগে কেউ যদি হজের এহরাম বাঁধে তাহলে তার হজ হবে না। অর্থাৎ এই তিন মাসের ভিতরে কেউ যদি হজের এহরাম বাঁধে তাহলে তার হজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে ইনশাআল্লাহ। এখন তাদের করণীয় কি, এহরাম বাঁধার পর থেকে তাদের করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যারা হজের নিয়ত করেছেন, হজের ইরাদা করেছেন, হজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তারা হজ যখন আরম্ভ করবে অর্থাৎ হজে গমন করবে, ফালা রফাসা, তারা কোনো ধরনের অশ্লীল অশালীন কথাবার্তা বলবে না। ফালা রফাসা এই শব্দের অর্থ করতে গিয়ে অনেক মুফাসসিরে কেরামগণ বলছেন স্ত্রীর সাথে সম্ভোগ থেকে শুরু করে যত ধরনের আলাপচারিতা আছে সব কিছু এই রফাসের অন্তর্ভুক্ত। ওয়ালা ফুসুক, কোনো ধরনের অত্যাচার, অনাচার, কারোপুর জুলুম, এই ধরনের কোনো কিছুই করা যাবে না। ওয়ালা ফুসুক, ফুসুক শব্দটা মুফাসসির কেরামগণ বলছেন ছোট এবং বড় যত ধরনের গুনাহ আছে সকল গুনাহ থেকে সে তাকে পবিত্র রাখবে। ওয়ালা জিদালা ফিল হাজ, আর হজের গমন করার পর থেকে সে কারো সাথে ঝগড়াঝাড়ি করবে না, কারো সাথে বাকবিতণ্ডয় লিপ্ত হবে না, এমন কোনো আলাপচারিতায় নিজেকে সামিল করবে না যেটা ঝগড়ার রূপ নেই অথবা বিবাদ বিভাজন সৃষ্টি হয়, এমন ধরনের কোনো বাক্য আলাপ কারো সাথে সে করবে না। যারা হজ করতে যায় হজের মানুষের ভিড়ের কারণে, একজনের পায়ের সাথে আরেকজনের মাথা লেগে যায়, একজনের মাথার সাথে আরেকজনের বাহু লেগে যায়, এই যে ধাক্কাধাক্কি, এই যে একজনের সাথে আরেকজনের যে সাংঘর্ষিক চলাফেরার যে অবস্থা, এই অবস্থার ভিতরেও ধৈর্য ধারণ করে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে, যাতে করে কোনো মানুষ আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার শারীরিক কন্ডিশনের ভিতরে কেউ যাতে করে কষ্ট না পায়, এই বিষয়টা সজাগ সচেতনার সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা অনেককে দেখি হজ করতে গেলেও সেখানে গিয়ে গীবত করে, শেখায়াত করে, অন্যের সমালোচনা করে। আচ্ছা, অন্যের সমালোচনা করা, গীবত করা, এটা কি জায়েজ নাকি নাজায়েজ? এটা গুনাহ নাকি সওয়াবের কাজ? এই যে ছোট ছোট গুনাহগুলো আপনি করতেছেন এই কারণে আপনার হজ নষ্ট হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আপনি অশ্লীল অশালীন কোনো কথা বলতে পারবেন না এবং কোনো ধরনের বড় এবং ছোট গুনাহ করতে পারবেন না। গুনাহমুক্ত হজ করতে হবে।
এহরাম বাঁধার পর থেকে হজের কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত এর ভিতরে যদি আপনি ছোটখাটো গুনাহ করেন তখন আপনার হজ কবুল হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। যে ব্যক্তি হজ করল আর হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাকে জান্নাত দান করে দিবেন।